সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে উইকলি আপডেটগুলো দেবার জন্য এন টিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে প্রতি শনিবার রাত দশটা তিরিশ মিনিটে এবং পরবর্তীতে প্রতি রোববার বিকেল পাঁচটা পনেরো মিনিটে এন টিভিতে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই উইকলি লিগাল আপডেট শিরোনাম ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপের নোটিস প্রদানের জন্য নতুন গাইডেন্স প্রকাশ আইডেন্টি অ্যান্ড পাসপোর্ট সার্ভিসের ঘোষণা ইমিগ্রেশন রুলসের অধীনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিক্রয়ারমেন্ট বিষয়টি হিউম্যান রাইটস পরিপন্থী নয় কোর্ট অফ অ্যাপিলে হোম অফিসের আরেকটি বিশাল বিজয় অর্জন হোম অফিসের অভ্যন্তরে দুইজন নতুন ইন্টারিং ডাইরেক্টর জেনারেলের নিয়োগদান ইউকে বর্ডার এজেন্সির আরেকটি আপডেট ঘোষণা সিকিওর্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডারদের জন্য নতুন করে রিটেন্ডারিং এক্সারসাইজ করতে হবে ইউকে বর্ডার এজেন্সির আরেকটি আপডেট ঘোষণা লোভি স্টেট এজেন্টদের বিরুদ্ধে নতুন আইন টেনেন্টদের অধিকার সংরক্ষণে সরকারের কঠোর ঘোষণা ওয়েলফেয়ার রিফর্ম করার মাধ্যমে বেনিফিট ফ্রডদেরকে ক্র্যাক ডাউন করা হবে মিনিস্টার ফর ওয়েলফেয়ারের হুশিয়ারি ঘোষণা এবং বিশে এপ্রিল দু তারিখে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিসটি বন্ধ থাকবে ইউকে বর্ডার এজেন্সির আরেকটি আপডেট শুনছিলেন শিরোনাম এবারে নয় এপ্রিল দু হাজার তেরো তারিখে ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপের জন্য নোটিশ দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস অ্যাকসেপ্টেবল হবে সেই বিষয়ে আইডেন্টি অ্যান্ড পাসপোর্ট সার্ভিস একটি নতুন আপডেট ঘোষণা করেছে যখন লোকাল রেজিস্টারের কাছে গিয়ে ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপের জন্য নোটিস প্রদান করবেন তখন তাদেরকে নেম ন্যাশনালিটি এজ এবং অ্যাড্রেস প্রমাণ করার জন্য কতগুলি ডকুমেন্টস সাবমিট করতে হবে এভিডেন্স হিসেবে আইডেন্টি অ্যান্ড পাসপোর্ট সার্ভিসের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টসগুলো নোটিস দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের দিন অ্যাপ্লিকেন্টগণ তাদের সাথে নিয়ে রেজিস্টারের কাছে সাবমিট করবেন সেই বিষয়গুলি নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে অ্যাকসেপ্টেবল ডকুমেন্টসগুলো হচ্ছে কারেন্ট পাসপোর্ট কারেন্ট ইউকে ড্রাইভিং লাইসেন্স ব্রিটিশ বার্থ সার্টিফিকেট কারেন্ট ন্যাশনালিটি আইডেন্টিটি কার্ড হোম অফিস ন্যাচারালাইজেশন সার্টিফিকেট হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট ইউকে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট ইউকে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট এবং যেসব আর যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্টেবল হবে না সেগুলো হচ্ছে এক্সপায়ার্ড পাসপোর্ট নন ব্রিটিশ বার্থ সার্টিফিকেট ফর্ম আইএস নাইনটি সিক্স অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড এ আর সি এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনাদের কাছে তালিকায় বর্ণিত ডকুমেন্টসগুলো না থেকে থাকে সেক্ষেত্রে যে ডিস্ট্রিক্টে আপনি নোটিশ দিতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট রেজিস্টারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এক্সেপশনাল সার্কস্ট্যান্সেস বিবেচনা করে অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্টেবল এভিডেন্স হিসেবে গ্রহণ করার ক্ষমতা সুপারিনটেন্ডেন্ট রেজিস্টারের রয়েছে সুতরাং এই বিষয়টি নিয়ে আপনারা সচেতন থাকবেন অন্যদিকে সতেরোই এপ্রিল দু তারিখে ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েব পেজে কোর্ট অফ অ্যাপিলের ইমিগ্রেশন রুলস এবং হিউম্যান রাইটস সংক্রান্ত বিষয়ে একটি জাজমেন্ট প্রকাশ করা হয়েছে ফ্যামিলি মাইগ্রেশন রুলসের অধীনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে বিধানটি নভেম্বর টু থাউজেন্ড টেনে সন্নিবেশিত করা হয়েছিল সেটির আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে মিসেস সাইকা বিবি এবং মিসেস সাফানা আবদুল্লাহ মোহাম্মেদ নামক দুজন মহিলা কোর্ট অফ অ্যাপিলে মামলা দায়ের করেছিলেন হোম অফিসের বিরুদ্ধে তারা দাবি করেছিলেন নতুন ইমিগ্রেশন আইনে একজন ব্রিটিশ নাগরিকের ওভারসিজ পার্টনারকে এন্ট্রি ক্লিয়ারেন্স অর্জন করার পূর্বে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রমাণ করার যে বিধানটি রাখা হয়েছিল এবং যেটি রাখা হয়েছে তা ইউ রেশনাল এবং ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের পরিপন্থী মিসেস বিবি এবং মিসেস মোহাম্মেদ আরও দাবি করেছিলেন যে এই বিধানটি তাদের আর্টিকেল এইট রাইটস অর্থাৎ রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ আর্টিকেল টুয়েলভ রাইটস অর্থাৎ রাইট টু ম্যারি এবং আর্টিকেল ফোরটিনের পরিপন্থী বারোই এপ্রিল দু তারিখে সকাল দশ ঘটিকায় কোর্ট অফ অ্যাপিল মিসেস বিবি এবং মিসেস মোহাম্মদের অ্যাপিল ডিসমিস করে দিয়ে তাদের মামলা খারিজ করে দিয়ে হোম অফিসের পক্ষে একটি যুগান্তকারী রায় ঘোষণা করেছে কোর্ট অফ অ্যাপিল ঘোষণা করেছে যে উক্ত বিধানটি আইনগতভাবে বৈধ প্রপোর্শনেট এবং ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের পরিপন্থী নয় কোর্ট অফ এই জাজমেন্টটি হোম অফিসের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচিত হয়েছে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক হার্পার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন যে ওভারসিজ পার্টনারগণ বেসিক ইংলিশ স্কিলস সাথে নিয়ে ইংল্যান্ডে যদি প্রবেশ করেন তাহলে তারা এদেশের সমাজের সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততা স্থাপন করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বসবাস করতে সক্ষম হবেন অন্যদিকে আঠারোই এপ্রিল দু তারিখে ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে ওয়েব পেজে হোম অফিসের অভ্যন্তরে যে নতুন একটি ইমিগ্রেশন কমান্ড তৈরি করা হয়েছে সে সংক্রান্ত বিষয়ে আরেকটি আপডেট ঘোষণা করা হয়েছে নতুন ঘোষিত ইমিগ্রেশন কমান্ডটিকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে প্রথম অংশটিকে নামকরণ করা হয়েছে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন এবং অপর অংশটিকে নামকরণ দেওয়া হয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ছাব্বিশে মার্চ দু তারিখে হোম সেক্রেটারি থেরেসা মে ইউকে বর্ডার এজেন্সিকে ভেঙে সংস্থাটিকে হোম অফিসের অধীনে নিয়ে আসার জন্য এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন হোম অফিসের অধীনে নিউ ইমিগ্রেশন কমান্ডকে পরিচালনা করার জন্য গত সপ্তাহে দুজন নতুন ইন্টারিম ডাইরেক্টর জেনারেলকে নিয়োগদান করা হয়েছে সারা মিসেস সারা র্যাপসনকে ইন্টারিম ডাইরেক্টর জেনারেল হিসেবে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইতিপূর্বে আইডেন্টি অ্যান্ড পাসপোর্ট সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অন্যদিকে মিস্টার ডেভিড উডকে দায়িত্ব দেওয়া হয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অংশটিকে লিড করার জন্যে তিনি ইতিপূর্বে ডাইরেক্টর অফ অপারেশন ফর ইউকে বি এতে নিয়োজিত ছিলেন কাস্টমারদেরকে হাই লেভেল সার্ভিস প্রদান করার জন্য এবং ইমিগ্রেশন আইন ভঙ্গের কারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উক্ত দুটি পদে তাদেরকে নিয়োগদান করা হয়েছে অন্যদিকে পনেরোই এপ্রিল দু হাজার তারিখে ইউকে বর্ডার এজেন্সি ঘোষণা করেছে যে সামার অর্থাৎ জুন টু থেকে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডারদের উপর একটি রিটেন্ডারিং সার্ভিস চালু করতে যাচ্ছে সর্বোচ্চ মানের সার্ভিসের নিশ্চয়তা প্রদান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের সিকিউরিটি নিশ্চয়তা করা এবং কনসিস্টেন্সি এনশিওর করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেন্টকে টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার ফোরের অধীনে পয়েন্ট বেস সিস্টেমের অধীনে ইংলিশ সার্টিফিকেট দেওয়া হবে অথবা যে সকল স্পাউস অ্যান্ড ইন্ডি পার্টনার্স অফ ব্রিটিশ সিটিজেন্স অ্যান্ড পার্সনস স্যাটেল ইন দ্য ইউকে তাদেরকে যে ইংলিশ সার্টিফিকেটটি দেওয়ার জন্য যে সমস্ত কোর্স প্রোভাইডাররা দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে এটি কার্যকরী হবে রিটেন্ডারিং এক্সারসাইজটির অংশ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডারকে কতগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস পরিপূর্ণ করতে হবে সেগুলি হচ্ছে ইউকেতে স্ট্যাবলিশড ট্রেডিং প্রেজেন্সের এভিডেন্স দিতে হবে হোম অফিসের কাছে টেস্টগুলোকে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজের মানসম্মত হতে হবে চল্লিশটিরও বেশি দেশে টেস্ট প্রোভাইডারের টেস্ট সেন্টার থাকতে হবে প্রতি বছর অন্ততপক্ষে টু টেস্ট প্রোভাইড করার ক্যাপাসিটি থাকতে হবে টেস্ট সার্টিফিকেট সিকিউর করার ব্যবস্থা থাকতে হবে টেস্ট সেন্টারের এমপ্লয়ীদেরকে অ্যানুয়াল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে এটি সিস্টেম চালু রাখতে হবে অন্যদিকে ষোলোই এপ্রিল দু তারিখে হাউজিং মিনিস্টার মার্ক ফ্রেস্ক লোভি সর্বগ্রাসী স্টেট এজেন্টদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করে বলেছেন নতুন আইনের মাধ্যমে সরকার তাদের এজেন্সিকে বন্ধ করে দেবে লন্ডনে বসবাসকারী হাজার হাজার টেনেন্টগণ এক শ্রেণীর লোভী এবং সর্বগ্রাসী স্টেট এজেন্টদের কাছ থেকে নানাবিধ প্রতারণার শিকার হয়েছেন এ সকল টেনেন্টদের সম্পূর্ণ লিগাল প্রোটেকশন দেওয়ার জন্যই এই প্রথমবারের মতো সরকার কঠোর আইন প্রণয়ন করেছে হাউস অফ কমন্সে দেওয়া বক্তব্যে হাউজিং মিনিস্টার বলেছেন যে প্রত্যেকটি স্টেট এজেন্টকে নতুন ঘোষিত সরকার কর্তৃক সমর্থিত অম্বার্ডসম্যান টাইপ স্কিমে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে যে সকল লোভী এবং প্রতারক স্টেট এজেন্ট প্রতারণার মাধ্যমে টেনেন্টস এবং ল্যান্ডলর্ডদের সর্বশান্ত করেছেন তারা কোর্টে না গিয়ে নতুন আইনে ঘোষিত পদ্ধতি অনুযায়ী তাদের হারানো টাকা লোভী স্টেট এজেন্টদের কাছ থেকে উদ্ধার করতে পারবেন সাম্প্রতিক সময়ে সমগ্র ইংল্যান্ড এবং ওয়েলসে এক শ্রেণীর লোভী স্টেট এজেন্টদের প্রতারণামূলক কর্মকাণ্ডের উপর একটি সমীক্ষা চালানো হয়েছিল উক্ত সমীক্ষায় দেখা গিয়েছে যে এসকল লোভী স্টেট এজেন্ট প্রতারণার মাধ্যমে অতিরিক্ত হিডেন আপফ্রন্ট ফি এবং অবৈধ ডিপোজিটস রেখে ল্যান্ডলর্ড এবং করে ফেলছিলেন নতুন ঘোষিত আইন যা অটম থেকে কার্যকরী হবে এই আইনের মাধ্যমে ভুক্তভোগী ল্যান্ডলর্ড এবং টেনেন্সগন সকল এ সকল এই শ্রেণীর লোভী এবং সর্বগ্রাসী স্টেট এজেন্টদের বিরুদ্ধে কোর্টে না গিয়ে অম্বুডসম্যানের মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে তা ভাঙ্গা জবাব দিতে পারবেন অন্যদিকে পনেরোই এপ্রিল দু তারিখে ডেইলি এক্সপ্রেস নিউজ পেপারে ওয়েলফেয়ার রিফর্ম মিনিস্টার লর্ড ফ্রেড বেনিফিট ফ্রডদের বিরুদ্ধে আরেকটি হুঁশিয়ারি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে অতীতে একজন বেনিফিট ফ্রড তার অসৎকৃতকর্মের কারণে দণ্ডিত হওয়ার পরও পরবর্তী সময়ে আবারও বেনিফিট ক্লেম করতে সক্ষম হতেন যা হয়তো জনগণ জানেন না এই সকল অসাধু এবং অসধ বেনিফিট ফ্রডদের নতুন আইনের মাধ্যমে ভবিষ্যতে যাতে আর কোনো বেনিফিট ক্লেম করতে না পারে সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এ সপ্তাহ থেকে নতুন আইন অনুযায়ী একজন বেনিফিট চিট অর্থাৎ একজন বেনিফিট ফ্রড ধরা খাওয়ার পর কয়েক সপ্তাহের ভেতরেই অটোমেটিক্যালি তাদের সব ধরনের বেনিফিট হারাতে পারেন অর্গানাইজড ফ্রড অথবা আইডেন্টি ফ্রডের কারণে একজন বেনিফিট চিটকে তিন বছর পর্যন্ত কোনো ধরনের বেনিফিট দেওয়া হবে না নতুন আইনে আরেকটি কঠোর বিধান রাখা হয়েছে যার মাধ্যমে কোর্টে না গিয়ে আইনগত পদক্ষেপের মাধ্যমে একজন বেনিফিট চিট প্রতারণার মাধ্যমে জনগণের কাছ থেকে যে পরিমাণ অর্থ টাকা চুরি করেছিলেন সে পরিমাণ অর্থ তাদের পকেট থেকে গভর্নমেন্টকে ফেরত দিতে বাধ্য করা হবে এছাড়াও অসাধ্য পন্থায় বেনিফিট ফটগণ যদি কোনো সম্পদের পাহাড় তৈরি করেন কোর্টের অর্ডার নিয়ে এবং এর মাধ্যমে উক্ত সম্পত্তি কনফিসকেট করে এবং করার অধিকার বেনিফিট এজেন্সিকে দেয়া হয়েছে বেনিফিট চিটদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে ওয়েলফেয়ার মিনিস্টার ঘোষণা করেছেন যে বেনিফিট ফ্রডগণ যদি কোনো ধরনের বেনিফিট ফ্রডোল্যান্ড কর্মকাণ্ডের কারণে ধরা পড়েন তবে তাদেরকে তিন বছরের জন্য বেনিফিট প্রদান করা বন্ধ করে দেওয়া হবে সুতরাং এই বিষয়টি নিয়ে আপনাদের ভিতর যাদের যাদের ভিতরে ধরনের সমস্যা রয়েছেন তারা অত্যন্ত সতর্ক হয়ে যাবেন বলে আমরা আশা প্রকাশ করছি অন্যদিকে আঠেরোই এপ্রিল দু তারিখে ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিসটি সম্পর্কে আরেকটি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রয়োজনীয় মেরামত সংক্রান্ত জনিত কারণে বিশে এপ্রিল দু তারিখে সকাল আটটা থেকে অর্থাৎ আজকে সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত ইউকে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিসটি ইউজ করা যাবে না উক্ত সময়ে অ্যাপ্লিকেন্টগণ অনলাইন সার্ভিসটি ইউজ করে ইউকে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না এই অনলাইন সার্ভিসটির মাধ্যমে অ্যাপ্লিকেন্টগণ ইউকে থেকে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের জন্য বুকিং দিতে পারেন এবং বায়োমেট্রিক ইনফরমেশন প্রোভাইড করতে পারেন তবে ইউকের বাইরে অবস্থানকারী অ্যাপ্লিকেন্টগণ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটি ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এ কারণে যদি আপনাদের কোনো ধরনের সাময়িক সমস্যা হয়ে থাকে সেজন্য ইউকে বর্ডার এজেন্সির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে দর্শক মন্ডলী এই ছিল এই সপ্তাহের লিগাল আপডেট শেষ করার পূর্বে লিগাল আপডেটগুলোর সেরকম আরেকবার পড়ে শোনাচ্ছে ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপের নোটিস প্রদান করার জন্য নতুন গাইডেন্স প্রকাশ আইডেন্টিটি অ্যান্ড পাসপোর্ট সার্ভিসের ঘোষণা ইমিগ্রেশন রুলসের অধীনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটি হিউম্যান রাইটস পরিপন্থী নয় কোর্ট অফ অ্যাপিলে হোম অফিসের আরেকটি বিশাল বিজয় অর্জন হোম অফিসের অভ্যন্তরে দুজন নতুন এন্টারিম ডাইরেক্টর জেনারেলের নিয়োগদান দেন ইউকে বর্ডার এজেন্সির আরেকটি আপডেট ঘোষণা সিকিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডারদের জন্য নতুন করে রিটেন্ডারিং এক্সারসাইজ চালু করা হবে ইউকে বর্ডার এজেন্সির আরেকটি ঘোষণা লোভি স্টেট এজেন্টদের বিরুদ্ধে নতুন আইন টেন্টসদের অধিকার সংরক্ষণে সরকারের কঠোর আইন ঘোষণা ওয়েলফেয়ার রিফর্ম করার মাধ্যমে বেনিফিট ফ্রডদেরকে ক্র্যাকডাউন করা হবে ওয়েলফেয়ার মিনিস্টারের আরেকটি হুঁশিয়ারি ঘোষণা এবং বিশে এপ্রিল দু তারিখে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিসটি বন্ধ থাকবে ইউকে বর্ডার এজেন্সির পক্ষ থেকে আরেকটি আপডেট ঘোষণা সে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে উইক লিগাল আপডেট প্রোগ্রামটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এন টিভি এই অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি মঈদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ